এটা এডিট করা হয়েছে, এটা আমি বলি জাতীয় বা রাজ্য না, মানে ওই যে অফারটা শোনা যাচ্ছে আর কি, যে অডিও ক্রিকেট যেখানে আপনি বলছেন যে ওনার উনি যদি চান তাহলে কোনো সুযোগ দিতে পারে জাতীয় বা রাজ্য স্তরে, না বলেন না, মানে আপনার ভয়েস তারে কোনো রকম ভাবে ডিসকাউন্ট করা হয়েছে ডিসকাউন্ট, এবং ওটা আংশিক ভিডিও, পুরো ভিডিও না, তাই পুরো অডিও না, পুরো অডিওটাতে এই কথাগুলোই রয়েছে যে আপনি আমার বাড়িতে আসতেন, হ্যাঁ আমি আপনার বাড়িতে আসতাম, উনি বইমেলাতে আমার বই উদ্বোধন ছিলেন, তো সব বিষয় এবং কিছু কিছু জায়গায় আমার মনে হয় ডক্টরেট করা হয়েছে। না আমি অসংখ্য লোককে ফোন করেছি, অসংখ্য লোককে, এবং তিনি কোন দলের সেটা না দেখেই ফোন করেছি, কারণ রাজনীতিতে আসার আগেও অনেক মানুষকে আমি চিনি বা আমাকেও অনেকে চেনেন, সেই পরিচয় থেকে আমি তাদের কাছে অ্যাপ্রোচ করেছি, তারা বিভিন্ন রাজনৈতিক দলের, কিন্তু আমি বলেছি যে হ্যাঁ একটা জায়গায় হতে পারে যে আপনি প্রার্থীকে ব্যক্তিগতভাবে চেনেন, অনেক লোক রয়েছে আমাকে গত পঁচিশ তিরিশ বছর ধরেছেন, অনেক লোক রয়েছে এবং তারা বিজেপি করেন না, বিজেপির আদর্শে বিশ্বাসও নয়, অন্য রাজনৈতিক দল করেন, তবু তাদেরকে বলেছি যে যদি মনে করেন যে এই পুরনো পরিচয়ের থেকে আপনি কল্যাণকে ভোট দেবেন বা কল্যাণের ক্ষেত্রে কিছু সহযোগিতা করবেন, তারা কেউ বলেছেন যে হ্যাঁ আমি তো বিজেপিকে ভোট দেবো না কিন্তু কল্যাণকে ভোট দিতে পারি, এটা ব্যতিক্রমী হিসাবে, তখন আমি এরকমও বলেছি যে উপনির্বাচনী হিসেবে সরকার ভাঙা গড়া লেগে থাকে না, কিন্তু স্বাভাবিকভাবে যদি একটা দল আসে বা একজন যদি বিধায়ক আসে যে সম্পূর্ণ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে নয়, তো স্বাভাবিকভাবে একটা বিকল্প আদর্শ বিকল্প চিন্তাধারা নিয়ে আসতে পারে, যদি মানুষ বা আপনার মনে হয় যে ঠিক আছে আমি আপনার আপনার ভোটে নির্বাচিত হচ্ছি আর দেড় বছরে আপনি আমার আমার ইয়েতে পারফরমেন্সে খুশি নন, ২৬ আবার নির্বাচন আসছে আপনি বদলে দিতে পারেন, কিন্তু যদি আপনি সুযোগ দেন কাউকে, ৪০-৪২ বছর ধরে এক পরিবার বিধায়ক রয়েছে এই মালিকতলা, তো যদি ৪২ বছর বাদেও মানুষ একটা পরিবর্তনের কথা না ভাবে তাহলে কি করে হবে, আমি পরিবর্তনের কথা একটা বিকল্প আদর্শের কথা নিয়ে সকলের কাছেই পৌঁছেছি, সে খেলার জগতের লোক রয়েছে, রাজনৈতিক জগতের লোক রয়েছে, সিনেমা জগতের লোক রয়েছে, বিভিন্ন সিনেমার আমি কখনো না কখনো প্রিমিয়ার দেখেছি, তাদেরকেও আমি চিনি, তো তাদেরকে বলেছি তোমরা অনেক ইনফ্লুয়েন্সার, যদি তোমার মনে হয় কখনো দু চারজন পাঁচজন তোমার কথায় ভোট দেবে বা তোমার পাড়া প্রতিবেশী তোমার কথায় ভোট দেবে, তুমি বলেছি, তো এইভাবেই করেছি। দেখুন কথাটা বরং উল্টো, কিছুদিন আগে উনি আমার কাছে এক মিডিয়েটারের মাধ্যমে প্রস্তাব পাঠান, উনি বিজেপিতে যোগ দিতে চান এবং সেখান থেকে এই এই কথোপকথন শুরু হয়। আমি অবাক হয়ে যাই যে সময় বিজেপি কলকাতায় সিট পায়নি, সেই সময় উনি বিজেপিতে যোগ দিতে চান, সেই প্রেক্ষিতে কথা হয় এবং উনি এই মাসের শেষের দিকে পশ্চিমবাংলার বাইরে কোথাও মিটিং করতে চান, এইরকমভাবে এই কথার শুরু হয়। স্বাভাবিকভাবে আমি ভোটে প্রার্থী হয়ে দাঁড়িয়েছি, আমার এবং যে কোনো প্রার্থীর কাজই হলো যে সকলের কাছে ভোট চাওয়া এবং ভোটে জেতার জন্য মানুষের কাছে পৌঁছানো, এই প্রেক্ষিতে আমি বলেছিলাম যেটা আপনারা শুনেছেন, কিন্তু যে কথা উনি বলছেন যে আমি কোনো প্রস্তাব বা ঘুষ তাকে দিতে চাইনি, এই কথাগুলো আংশিকভাবে রাখা হয়েছে, যদি পুরো ভিডিওটা আপনারা পুরো অডিও যদি শোনা হয় বোঝা যাবে উনি একটা সময় আমার বাড়িতে প্রায়শই আসতেন, 2019 লোকসভার পরে তখন উনি বিজেপিতে যোগ দেওয়ার জন্যই আমার কাছে এসেছিলেন, এই সময়েও রাজ্য সভাপতি এবং সংগঠন মন্ত্রীর সাথে তিনি আমার মাধ্যমেই পরিচিত হয়েছিলেন, সে সময় পার্টি তাকে নিতে চায়নি তবুও উনি আমার বাড়িতে আসতেন। এই কথায় আমি উল্লেখ করি যে আমার একটা বই রিলিজ হয় বইমেলাতে, সেই বইমেলাতে বই রিলিজের সময় উনি উপস্থিত ছিলেন, তো বিভিন্ন পুরনো বিষয় ছিল যে কখনো তিনি যদি বিপদে পড়েছেন, তিনি দল বদলের জন্য বিজেপিতে আসতে চেয়েছেন, বর্তমানে একই অবস্থা হয়েছে, সেই জায়গা থেকে আমি যত লোককে চিনি, কারণ কেবলমাত্র আমার কলকাতা শহরে পশ্চিমবাংলায় একজন রাজনৈতিক প্রার্থী হিসেবে নয় তার বাইরেও আমার পরিচয় রয়েছে এবং
অনেক মানুষকে আমি চিনি তাদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে। খেলাধুলার কারণে অনেক লোককে চিনি যারা ভিন্ন রাজনৈতিক দল করেন। তাদের সকলের কাছেই আমি আমার মতো করে প্রস্তাব রেখেছি, আমার মতো করে অনুরোধ রেখেছি যে যদি তারা মনে করে একজন খেলোয়াড় হিসেবে, একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে যদি এই এই ভোটে আমি যে দাঁড়াচ্ছি তাদের যদি কোনো রকম সাহায্য আসে, তো আমার মনে হয় আমার জায়গায় যে কোনো প্রার্থী যদি থাকেন সে প্রার্থী তার পরিচিত লোকেদের ফোন করবেন বা যোগাযোগ করবেন, তাদের সহযোগিতা চাইবেন। এতে অপরাধের কিছু রয়েছে বলে আমি মনে করি না। এই কিছুদিন আগে উনি বিজেপিতে আসতে চেয়েছেন এবং আমি আপনাকে বলে দিচ্ছি খুব দায়িত্ব নিয়ে এই মাসের শেষের দিকে উনি পশ্চিমবাংলার বাইরে মিটিং করবেন বিজেপিতে যোগ দেওয়ার জন্য, এবং তিনি কি পরিকল্পনা করছেন সেই তার আংশিক কিছু বিষয় তিনি আমাকে তার আমি উনি বলাতে আমি ফোন করেছি। আমি যে ফোন করেছি উনাকে ওই দিন রাত 10:30 সময় উনি ফোন করতে বলেছিলেন, প্রথমে কোথাও প্রচারে ছিলেন, ফিরবেন, তারপর ঘরে ফিরে ফোন নেবেন, তারপর উনি বলেন যে 11টার সময় ফোন নেবেন। তো উনার কথাতে, উনার পরামর্শে আমি উনাকে ফোন করেছি, কিন্তু ভোট ফোন রেকর্ড করার অভ্যাস আমার নেই, যেহেতু উনি ফোনে আমার সাথে কী কী কথা বলেছেন সেই যদি সমস্ত জিনিস রেকর্ড করা থাকতো তাহলে আমি আসল বিষয়টা আপনার কাছে রাখতে পারতাম। আর এর বাইরে আমার মনে হয় এটা আপনারা দেখতে পারবেন, হয়তো এখন এই ঘটনার জন্য এই মাসের শেষে উনি যাবেন না, কিন্তু মাস দুয়েক বাদেও যদি যান এবং বিজেপিতে আসার জন্য উনি প্রস্তাব নিয়ে আসেন আমি অন্তত পক্ষে অবাক হব না, কারণ আমার আমার কাছে উনি প্রস্তাব দিয়েছেন বিজেপিতে আসতে চান সপ্তাহখানেক আগে। না, উনি মধ্যস্থতাকারীর মাধ্যমে, ফোনে নয়, কারোর মাধ্যমে বলেছেন যে উনি বিজেপিতে আসতে চান, যদি কোনো কারোর সাথে বসানো যায়, কারোর সাথে কথা বলা যায় দেখতে, সেটা আমি স্বাভাবিকভাবে এটা বলা উচিত না। না না, তার মাধ্যমেই কথা বলেছি আমি, যে তার সাথে কথা বলেছি সে কথা এইটুকুই ছিল যে ঠিক আছে যদি এই উপনির্বাচনে, স্বাভাবিকভাবে আপনি শুনেছেন যে উপনির্বাচনে যদি আমি কোনো রকম সহযোগিতা পাই, আমি এখানে প্রত্যেকের বাড়িতে গেছি, প্রত্যেকের বাড়িতে গেছি এবং প্রত্যেকের বাড়িতে সে সিপিএম করে না কংগ্রেস করে না অন্য কোনো দল করে সেটা দেখিনি, কিন্তু প্রত্যেকের বাড়িতে গেছি, হাত জোর করে তাকে অনুরোধ করেছি যে যদি মনে করেন ভোট দেবেন, যদি মনে করেন পরিচিত লোকেদের বলবেন ভোট দেওয়ার জন্য, এবং যদি মনে করেন আপনি অন্য দলের আদর্শে বিশ্বাসী হতে পারেন কিন্তু ব্যক্তি কল্যাণ চৌধুরীকে যদি চেনেন আপনি, তো ব্যক্তি কল্যাণকেও আপনি সাহায্য করতে পারেন, ভোট দিতে পারেন।